আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো এটা হচ্ছে সকাল আটটার দিকে দেখুন প্রচুর কুয়াশা তো এখন তো কয়দিন যাব প্রচুর গরম পড়তেছে তো কুয়াশা দেখে মনে হচ্ছে না যে গরম চলে আসছে একদম দিনের বেলা প্রচুর গরম পড়ে আবার রাতের মাঝামাঝি গিয়ে একটু ঠান্ডা ভাব লাগে আর আজকে দু তিন দিন দেখা যাচ্ছে সকালবেলা হলেই প্রচুর কুয়াশা আর দেখুন একদম অন্ধকার হয়ে আছে এতই কুয়াশা তো এখানে হচ্ছে সকাল দশটার দিকে তো মেয়ের বাবা হচ্ছে কিছু মাছ এনেছে তো এখানে হচ্ছে শিং মাছ আর মাগুর মাছ একসাথে আছে তো আমি মাছগুলো একটু চালি দিয়ে আর কি উপরে চালি দিয়ে দিলে মাছগুলো মারা যাবে কুটতে এতে সুবিধা হবে তো অনেকে লবণও দেয় লবণও দিলে মারা যায় মাছগুলো তো লবণ দিলে একটু লেটালেটা হয়ে যায় আমার কুটতে ওইটা মানে ভালো লাগে না তো আমি সালি দিয়ে এভাবে করে প্রথমে তারপরে ঢাকনা দিয়ে দিই তো এতে করে মাছগুলো মরে গেলে ভালোভাবে কুটা যায় আর শিং মাছ কুটতে গেলে আমার একটু বেশিরভাগ সতর্কই থাকি আমি কারণ শিং মাছের যে কাটা ওগুলো প্রচুর বিশাল ব্যথা থাকে আর কি যখন হাতে লাগে হাত সহ ব্যথা হয়ে যায় তো আমি তার জন্য একটু সাবধানের সাথে মাছগুলো কুটে থাকি তো মাছগুলো হচ্ছে ছালি দিয়ে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপরে হচ্ছে আমি মাছগুলো কুটে নিব আস্তে আস্তে তো ভেবেছিলাম যেহেতু তাজা মাছ কিছুটা রান্না করব আপনাদের সাথেও শেয়ার করব তো সেটা আর হয়ে ওঠে নাই এটা হচ্ছে সবে বরাতের আগের দিনের ভিডিও আর কি তো এটা হচ্ছে দুপুরবেলা তো পরে মাছগুলো কেটে কুটে আমি চুলায় যখন চাউল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর কি চুলোটা যখন চালু করেছি দেখতেছি গ্যাস নাই তো হঠাৎ করে দেখি গ্যাস চলে গিয়েছে তো পরে আবার হচ্ছে দুপুরবেলায় দুপুর পর্যন্ত অপেক্ষা করেছিলাম দেখি গ্যাস নাই তো পরে দিয়ে ভাবছিলাম হয়তো গ্যাস আসতে সময় লাগবে তো পরে মেয়ের বাবা এগুলো হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসছে তো মাই ফোন করছিল আর কি পরে মাইসা রিসিভ করছে তো বলতেছে বিরিয়ানি খাবে তো আসলে চিকেন বিরিয়ানিটাই বাসায় খুব পছন্দ করে ছেলে মেয়েরা আর আমারও খুব পছন্দ তো ভাত নিয়ে আসছে এখন আমি মাইশাহ মুস্তাকিমকে দিয়ে দিচ্ছি তো এগুলাই দুপুরের খাওয়া হবে দুপুরের রান্নাবান্না নাই তো আমাদের এখানে কিন্তু তেমন একটা ঘ্যাস যায় নাই অন্য অন্য জায়গায় ঢাকার ওইদিকে যেভাবে ঘ্যাস চলে যায় আর কি আমাদের এখানে কিন্তু তেমন এভাবে ঘ্যাস যায় না তো হঠাৎ করে দেখি গ্যাসটা চলে গেছে যদিও কখনো এভাবে গ্যাস চলে যায় মানে কাজ চলে আর কি মাইক দিয়ে লস করে বলা হয় তো এবার দেখি হঠাৎ করে গ্যাসটা চলে গিয়েছে তো যাই হোক তো ওরা হচ্ছে খাবার খাচ্ছে আর এটা হচ্ছে সবে বরাতের দিন অর্থাৎ শুক্রবার তো এটা দুপুর বেলায় দুপুর বেলা হচ্ছে আমি কিছু রুটি বানাবো দুপুরে রান্না বান্নার পরে গরু মাংস চুলায় বসিয়ে দিব গরু মাংস রান্না করব। আর একটু হালুয়া রান্না করব শবে বরাত উপলক্ষে আর কি তো সবে বরাতে এই সামান্য আয়োজন তো আমি রুটিগুলা করার জন্যে খাই চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আটা দিয়ে দিয়েছি এর মধ্যে তো এগুলো সিদ্ধ হতে থাক আর এদিক দিয়ে হচ্ছে আমি চুলায় গরু মাংস বসিয়ে দিয়েছি হাত দিয়ে মেখে মরিচ মশলাপাতি সব কিছু আর কি একসাথে দিয়ে মেখে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কাঁইটা রেডি করে নিচ্ছি রুটি বানানোর জন্যে তো আমি আটা দিয়েই রুটিটা করতেছি তো পরে মেয়ের বাবা বলতেছে মানে ময়দা দিয়ে কেন বানা মানে বানাইয়ে বানালাম না আর কি তো পরে দিয়ে হচ্ছে আমি আটা ছিল আটা দিয়েই বানিয়ে নিয়েছি তো অনেকগুলোই রুটি বানালাম সবে বরাতের দিন তো কারণ হচ্ছে পাশে ভাবিদেরকে দিব অল্প দুইটা করে করে আর আমরা নিজেরা খাবো তো তার জন্যেই একটু বেশি করে রুটিটা বানিয়েছি আমি তো রুটিগুলা সব বানানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটু ছেঁকে নিচ্ছি রুটিগুলা সবগুলাই আমি এভাবে করে রুটি ছেঁকে নিব তো প্রতিদিনের মতন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো এই তো এখানে হচ্ছে গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি গরু মাংসে আর একটু মাখা মাখা ঝুল রেখে রান্নাটা করেছি কারণ রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে আর অল্প হালুয়া রান্না করবো হালুয়াও রান্না করব আর কি তো এখানে আমি রুটিগুলা চেখে নিচ্ছি তো আসলে আমাদের সবে বরাতের সময়ে রুটি হালুয়া মানে এভাবে করা হয়ে থাকে কারণ এটা না করলে মনে হয় যেন মানে একটা শবে যে একটা আনন্দ মানে ওইটা কেমন জানি লাগে আর কি তো পরে দিয়ে হচ্ছে তো এগুলাই করেছি সামান্য আয়োজন তো এই তো রুটিগুলো আমি এভাবে করে সবগুলো লুটি ছেঁকে নিব তো অনেকটাই কাজ করতে হয়েছে শবে বরাতের দিন পরে হচ্ছে রাতে তো নামাজ ছিল নামাজ কালাম ছিল পরে আমি দিনের বেলা আবার রান্নাবান্না শেষ করে গটা ফ্লোরটা মুছে নিয়েছি মুছে তারপরে হচ্ছে ছেলে মেয়েকে গোসল করিয়েছি তো বিকালের দিকে হচ্ছে আবার মুস্তাকিম আর ওর বাবা মসজিদে চলে গিয়েছিল তো ওরাও অনেক রাত্রে মসজিদ থেকে আসছিলো তো আমি আর মাইশা হচ্ছে বাসায় নামাজ পড়ছি সবাই নামাজ তো নামাজ কালাম শেষ করে তেমন একটা আর সারা রাত ঘুম হয় নাই এক ঘন্টা মতন ঘুম গিয়েছিলাম পরে হচ্ছে আবার ফজরের আগে আগে উঠে গিয়েছি উঠে নামাজ কালাম পরে আবারও একটু শুয়েছিলাম সকালবেলা সকাল বলতে ছয়টার দিকে একটু শুয়েছিলাম তো এটা হচ্ছে এখন আমি সুজি রান সুজি দিয়ে আর কি একটু হালুয়া রান্না করব তো এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি তো সুজিটা হচ্ছে চিম্পলিংভাবে হালুয়াটা তৈরি করে নিব তো হালুয়াটা রান্না করা তো খুবই সহজ তো এখানে আমি গরুর দুধ আধা কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি তারপর এখানে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিব পরিমাণ মতন মিষ্টির পরিমাণ মতন আর কি চিনি দিয়ে তারপর একটু নেড়ে এর মধ্যে সুজিগুলো দিয়ে দিব তো আমি হচ্ছে সুজিগুলো একটু তাওয়ায় টেলে নিয়েছি হালকা এতে করে সুজির যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায় আর সুজিটাও হালুয়াটাও আর কি খেতে খুব ভালো লাগে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি দিয়ে এবার একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি চোলাটা মিডিয়াম একটু ছোটো করে দিয়ে তো হালুয়াটা রান্না হতে কিন্তু তেমন কোনো সময় লাগে না তো এই তো আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে হালুয়াটা রান্না করে নিচ্ছি এই তো রান্না করা হয়ে গিয়েছে এবার আমি একটি ফ্লেটে উঠিয়ে নিব। তো এটা হচ্ছে কেউ যদি পিস করে কাটতে চায় ডিজাইন করে তাও পারবে তো আমি কিন্তু নারিকেল দিনি আমার আসলে খেয়াল ছিল না ফ্রিজে নারিকেল পোড়ানো ছিল তো দিতে ভুলে গিয়েছিলাম আর এটা হচ্ছে একদম বিকেলের দিকে তো এখানে আমি এখন নাস্তা করে নিচ্ছি নাস্তা বলতে রুটি দিয়ে হালুয়া দিয়ে গরু মাংস দিয়ে খাচ্ছি তো এটা হচ্ছে একদম সন্ধ্যার আগে আগে একটু ছাদে গিয়েছিলাম সবে বরাতের দিন আর কি গাছে পানি দিতে আর কিছু কুদিনা পাতা এনেছিল তো পাতাগুলো রেখে আমি টাটাগুলো একটু লাগাতে গিয়েছি ছাদে তো কিছুদিন আগেও কতগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গাছগুলো উঠেছে তো এবার আজকেও কুদিনা পাতা এনেছে কিছুটা তো ভাবতেছি ডাটাগুলো লাগিয়ে দিই আর এখানে শুক্রবার যেহেতু সবাই বাসায় তো ছাদে দেখি অনেক ছেলে মেয়েরা। খেলাধুলা করতেছে কানামাছি খেলতেছে আর কি ওরা আর এখানে এই যে আমি এই কুদিনা পাতার ডাটাগুলো এখন বালতির মধ্যে লাগিয়ে দিব এই যে তো এখানে আমি দুইটা পুঁইশাকের ডাটা লাগিয়েছিলাম হয়নি এগুলো মারা গেছে তো এগুলো কিন্তু হবে বিশেষ করে বর্ষার দিক দিয়েই কুদিনা পাতা সরি বর্ষার দিকে আর কি পুঁইশাকের ডাটা লাগালে খুব সুন্দরভাবে হয় তো এখন লাগিয়েছিলাম হয়নি তো আমি এগুলো উঠিয়ে এবার হচ্ছে সে বালতিতে এভাবে করে একটা ছুরি দিয়ে এভাবে একটু চিত্র করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি কুদিনা পাতাগুলো এর মধ্যে লাগিয়ে নিব তো আমি কয়েকদিন আগেও অনেকগুলো কুদিনা গাছ লাগিয়েছি সবগুলাই হয়েছে খুব সুন্দরভাবে তো ইনশাল্লাহ রমজানে খেতে পারবো যদি রিজিকে থাকে আর কি তাই তো এভাবে করে আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে তো শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত আমার সাথে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা তো আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন আমিও আপনাদের পাশে থেকে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ তো আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না আর দিচ্ছিও না তো দু একদিন পর পরই ভিডিও দিচ্ছি তাই আশা করব সবাই পাশে থাকবে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ